পারিবারিক অশান্তির জের শ্বশুর বাড়িতে এসে শাশুড়িকে বটির কোপ জামাইয়ের। আহত শাশুড়ি ভর্তি হাসপাতালে, পলাতক অভিযুক্ত জামাই। হাবড়া সোনাকনিয়া এলাকার ঘটনায় চাঞ্চল্য। সাংসারিক অশান্তির জের শ্বশুর বাড়িতে এসে ধারালো বটি দিয়ে শাশুড়িকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়ি। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত জামাই। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাবড়া থানার সোনাকনিয়া এলাকায়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন ধরেই মেয়ের শ্বশুরবাড়িতে সাংসারিক অশান্তি। বিভিন্ন বিষয় নিয়ে জামাই হাফিজুল মণ্ডলের সাথে অশান্তি চলছিল শাশুড়ি আকলিমা বিবির সাথেও। আকলিমা বিবির দাবি, বিভিন্ন ছুতো দেখিয়ে তার মেয়ের সাথে বৈবাহিক সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছিল জামাই হাফিজুল। বারবার এ নিয়েই বাঁধছিল অশান্তি। বুধবার দুপুরেও জামাই শ্বশুরবাড়িতে এসে হঠাৎই অশান্তিতে জড়িয়ে পড়ে। শাশুড়ি অক্লিমা বিবির সাথে কথা কাটাকাটির মাঝে হঠাৎই জামাই ধারালো বটি নিয়ে শাশুড়ির ওপর ঝাঁপিয়ে পড়ে, এলোপাথাড়ি আঘাত করতে শুরু করে। শাশুড়ির চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। স্থানীয়রা বিষয়টি বুঝে ওঠার আগেই জামাই হাফিজুল মণ্ডল শ্বশুরবাড়ি ছেড়ে চম্পট দেয়। এরপরে স্থানীয়রাই দ্রুততার সাথে আহতকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আকলিমা বিবির ঘাড়ে ও মাথায় একাধিক জায়গায় আঘাত লেগেছে, মোট 9টি সেলাইও পড়েছে তার। এই মুহূর্তে গুরুতর জখম অবস্থায় হাবড়া হাসপাতালেই চিকিৎসাধীন আকলিমা। তিনি জানান, জামাইয়ের বিরুদ্ধে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন, পাশাপাশি জামাইয়ের কঠিন শাস্তির দাবিও তুলেছেন। এ বিষয়ে স্থানীয় অপর এক বাসিন্দা পঞ্চানন সরকার বলেন, কয়েকদিন ধরেই মেয়ের সাথে অশান্তি চলছিল, তার প্রতিবাদ করায় শাশুড়ির ওপর এই আক্রমণ। ঘটনার জেরে এলাকাতেও আতঙ্ক ছড়িয়েছে। জামাই এসে তাড়াতাড়ি করে শাশুড়ির সাথে করার পরে জামাই ঘর থেকে বটি নিয়ে শাশুড়িকে কোপায়। মেয়ে ছাড়া ছাড়ি ব্যাপার মেয়ে আর কি, পারিবারিক আমরা জামাইয়ের জামাই যাতে কঠিনতম সাজা পায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নমান্সল্যান্ড, হাবড়া।